ঘুমটাই লম্বা, অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট, তবে ব্রাইটটা না জাস্ট এই ফ্যামিলি সবাই অনেক কিউট, খেয়াল করেছেন? ইভেন ফাদারটাও অনেক কিউট। আমি এগুলোই হলো ওয়েডিং প্ল্যানারের কাজ, আপনি আপনারটা ঠিকঠাক মতো করুন। ঠিক এভাবেই পরিচয় হয়েছিল একজন নামি দামি ফটোগ্রাফারের সাথে, একজন মাউলি ওয়েডিং প্ল্যানারের। আমি যতটাই ওয়েল রিনাউন্ড ছিলাম আমার তুলনায় সে ছিল ততটাই নতুন, সুতরাং ধরে নিয়েছিলাম এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, ব্যাপারটাকে গোনায় না ধরলেও চলবে, নিয়মিত দেখা হবার সম্ভাবনা তো নেই। কিন্তু যা ভেবেছিলাম হলো ঠিক তার উল্টো। কাকতালীয়ভাবে আমাকে অবাক করে দিয়ে ভাগ্যের নির্মম পরিহাসের পাল্লায় পড়ে আরো কয়েকটা প্রোগ্রামে পর পর ওই মানুষটার সাথে আমার দেখা হলো। একটা ক্যারেক্টার কি পরিমাণ অ্যানয়িং, ইরিটেটিং, তাই যারাকে না দেখলে হয়তো কোনোদিনই বুঝতাম না। একটা কথার কাউন্টার এত স্যাভেজ, মাই গড, আই উইশ এই ক্যারেক্টারটার সাথে আমার আর জীবনও কোনোদিন দেখা না হতো। মাহবুব ভাই, থ্যাংক ইউ ম্যান, থ্যাংকস ফর কামিং। আপনার মতো এরকম একজন রিনাউন ফটোগ্রাফার আমাদের ওয়েডিং কভার করবে, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ ভাইয়া, আমি আমার ফ্রেন্ডরা ওর ফ্রেন্ডরা সবাই আপনার অনেক বড় ফ্যান, এন্ড স্পেশালি আমি চাই আমাদের বিয়ের শুরুর দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত সবকিছু আপনি কভার করেন, বিহাইন্ড দ্য সিনস এন্ড এভরিথিং। ও সরি মাহবুব ভাই, পরিচয় করে দেওয়া হলো না, যারা আমাদের ওয়েডিং প্ল্যানার, কম্পারেটিভলি নিউ বাট খুব ভালো কাজ করছে, ইমপ্রেসিভ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটা সাজেশন দিতে পারি? অফ কোর্স ভাই। আমার পরিচিত অনেক রিনাউন্ড ওয়েডিং প্ল্যানার আছে যারা অনেক বড় ইভেন্ট কভার করে থাকে, সো আমি যদি ওদেরকে বলি ওরা আপনাদেরকে একটা হ্যান্ডসাম ডিসকাউন্ট দিয়ে আপনাদের ওয়েডিং কভার করে দিবে, হাউ ডাজ দ্যাট সাউন্ড? আমি একটা কথা বলতে পারি? বলো। আসলে বিয়ে মানে তো প্রতিটা মোমেন্ট ক্যাপচার করে রাখার একটা বিষয়, তাই না? তো আমার পরিচিত অনেক ওয়েডিং ফটোগ্রাফারস আছে যারা খুব 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 ভালো কাজ করে, কিন্তু তারা সুযোগ খুঁজছে ভালো কাজে। আমি বললে তারা আপনাদের বিয়েটা একদম ফ্রিতে কভার করবে, উইথ বিহাইন্ড দ্য সিনস। ওয়েডিং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, প্ল্যানিং। আর প্ল্যানিংটা যদি যাকে তাকে দিয়ে করান তাহলে কিন্তু আপনার ওয়েডিং এর সর্বনাশ হয়ে যাবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, থাকবে শুধু মেমোরিজ, সো বি কেয়ারফুল। ভালো মেমোরিজ মানে ভালো ফটোগ্রাফের জন্য প্রয়োজন ভালো প্ল্যানিং, আর প্ল্যানারের ব্যাকগ্রাউন্ডটা খুব প্রয়োজন। ইভানা, আমি এখানে কি করছি কিংবা আমার ব্যাকগ্রাউন্ড কি একটু বল না, আমি আসলে কে সেটাও একটু বল, মানে বল প্লিজ। অ্যাকচুয়ালি ভাইয়া, ও আমার ফ্যামিলি মেম্বারেরই মতন, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যাকে বলে সুন্দর বাংলায় রাম ধরা, যদি পারতাম এই মুহূর্তেই আমি কুইট করতাম, কিন্তু কম্বিনেশনটা বেশি রাখতে, ইভেন্টের মানুষরা দেখছেন সব পিঙ্ক আর হোয়াইটকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। গিয়ে ক্লায়েন্টকে বল। ভ্যা ক্লায়েন্টকে বলেছি। ক্লায়েন্ট কি বলে? ক্লায়েন্ট বলে ওই ইভেন্টের আপু যেটা বলবে সেটাই ফাইনাল। মানে কি, আমি এখানে বুঝতে পারছি না, কোনো কাজের কোনো স্পিড নাই, আয় তাড়াতাড়ি আসো এখানে, এগুলো সরাও। যা। জি ভাই।
সোল হিউম্যান কতটা বিরক্ত হলে একটা ব্যাড সোল হিউম্যানকে জীবন থেকে ক্রপ করে ফেলে দিতে চায়। আমি যখন ওকে রীতিমতো ডাইনির পর্যায়ে মনে মনে নিয়ে গিয়েছি, ঠিক তখনই পরিস্থিতি যেন উল্টে যেতে শুরু করল। যারার সবার সাথে সহজে মিশে যাওয়া, যারার ন্যাচারাল এক্সপ্রেশনস, যারার হাসি সাধারণ, কিন্তু কোথায় যেন খুব অসাধারণ। হায় হায়, এ কি অবস্থা, কি ভাবছি আমি এসব? আমার কাহিনী তো ঘুরে যেতে শুরু করলো। ধুর, কি হচ্ছে সব মাথার ভেতর? ওদিকে তাকান। বাহ বাহ, দারুণ তো, আপনি তো খুব ভালো ছবি তুলেন। আচ্ছা খালেদ ভাই, যে এই যে হোয়াইট লাইট রিয়ে গুলা গাছের উপর, এটার আইডিয়া কার? কার আবার? জারাপুর। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, জাস্ট অ্যামেজিং। এই লাইট গুলো যে আমার ফটোগ্রাফিতে কত হেল্প করছে, ইউ হ্যাভ নো আইডিয়া। ফাঁকা জায়গাটা বোর্ডের এখানে, এখানে কি হবে? এখানে একটা ফুচকার স্টল হবে। আইডিয়াটা নিশ্চয়ই জারার। জি, ফ্যান্টাস্টিক, মানে ওয়াও, খুব ভালো লাগছে। জোনা জি, কি বলে গেল ওটা? বললো তোমার আইডিয়াটা অনেক ওয়াও, ফ্যান্টাস্টিক। আপনি আমার কি ক্ষতি করতে চাচ্ছেন বলেন তো? মানে আমার এই ইভেন্টটা নষ্ট করার জন্য আপনি কি প্ল্যান করছেন একটু বলবেন প্লিজ। আমি কেন আপনার ক্ষতি করব? আপনি কি আমার শত্রু? চারপাশ থেকে আপনার মুখে অনেক প্রশংসা শুনছি, তাও আবার আমার, আমি কনফিউজড। কনফিউজড আর কিছু নাই, যেটা ভালো সেটাকে তো ভালো বলাই যাবে, তাই না? আপনি এত সুন্দর করে, এত কষ্ট করে যে ওয়েডিংটা সাজাচ্ছেন, কোনোভাবেই মনে হয় না আপনি একজন নতুন ওয়েডিং প্ল্যানার। আই মাস্ট সে আই এম রিয়েলি ইমপ্রেসড। আপনি মজা নিচ্ছেন, আই নো ম্যান, কাট দ্য ক্র্যাপ, আই এম সিরিয়াস, আই এম রিয়েলি রিয়েলি ইমপ্রেসড। সিরিয়াসলি? ইয়া, থ্যাংক ইউ। আসলে আই এম সরি, বিকজ আমি আপনাকে অনেক ডিস্টার্ব করেছি আপনার ফটোগ্রাফিতে। আসলে আমি ডিস্টার্ব করতাম না যদি না আপনি ওই দিন চার্চে আমাকে খোঁচা মারতেন, তাহলে আমি এরকম করতাম। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, মানে আসলে আমার ওই দিন আপনাকে চার্চে পিঞ্চ করা ঠিক হয়নি। আপনি কি ইমপ্রেসড ম্যান? আমি ইমপ্রেসড, আপনার ফটোগ্রাফির ফ্যান আমি। আপনার মনে আছে গত বছর মে মাসের 2 তারিখে আপনি গলফ গার্ডেনে একটা ওয়েডিং ফটোগ্রাফি করেছিলেন এন্ড আপনি ব্রাইডের কিছু পোর্ট্রেট পিকচার তুলেছিলেন। ও মাই গড, কি যে জোশ ছিল সেগুলো! আর একটা অক্টোবরের 9 কিংবা 10 তারিখে আপনি গ্রামে গিয়েছিলেন এন্ড একটা ওয়েডিং কভার করেছিলেন, গ্রামে ন্যাচারাল ওয়েডিং ফটোগ্রাফি। মাই গড, আমি আমার লাইফে এত সুন্দর ফটোগ্রাফি কখনো কখনো দেখি। তো দেখি আমার পুরো ক্যারিয়ার মুখস্থ। আমি ফ্যান, ট্রু 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 ফ্যান। ওকে, ট্রু ফ্যান, লেটস রিস্টার্ট। আসুন আমরা আবার প্রথম থেকে পরিচিত হই। ফটোগ্রাফার ইশতিয়াক মাহবুব, ওয়েডিং প্ল্যানার জান্নাতুল জারা, নাইস টু মিট ইউ। সেম।
কি অদ্ভুত ব্যাপার, মানুষের হৃদয়টা কতটা রহস্যজনক তাই ভাবছি। এই আজকে যেটা ভালো লাগছে না, যেটা পছন্দ হচ্ছে না, কালকেই ওটা আবার ভালো লাগা শুরু হবে, ওটাই পছন্দ হবে। এই যে আমার কথাই ধরুন, আমি গতকালকেও যাকে হেট করতাম, আজকে তাকে ভালো লাগছে, তার সাথে আলপনা আঁকতে ইচ্ছা করছে। তার কফি মগে কফি শেয়ার করতে ইচ্ছা করছে, তাকে নিয়ে ভাবতে ইচ্ছা করছে, আর তাকে বলতে ইচ্ছা করছে ভালোবাসি। তাহলে আজকে জোকস, রাইট? তুমি বললে ঘুরিয়ে বেছে না বললে পয়েন্টে আসতে, তাই বললাম আই লাভ ইউ। মানে কি? বললাম তো আই লাভ ইউ। আচ্ছা বাদ দাও, দূর এসব কিছু না। শুনো, তুমি হচ্ছে আমার মনে হয় তোমার খিদা লেগেছে, এই জন্য তুমি কি কি জানি বলছো। আমি তোমার জন্য চা বিস্কিট কফি এগুলো পাঠিয়ে দিচ্ছি, খাও তুমি। শেষ পর্যন্ত বলেও ফেললাম আই লাভ ইউ। মানুষের বাম পাশে থাকা হার্ট নামক অর্গানটা যতটা ভেবেছিলাম তার থেকেও বহুগুণ বেশি মিস্টেরিয়াস। আমার পাথরটা, স্টোনটা একটা জলজান্ত মানুষের হার্ট হয়ে গেছে। এখন আমি বেশ বুঝতে পারছি মানুষের ইমোশন কতটা ইম্পর্টেন্ট। কিন্তু এটাও কি করলো, আমাকে কিছু না বলেই চলে গেল। তবে আমি একটা জিনিস কিন্তু খেয়াল করেছি, আমি যখন ওকে আই লাভ ইউ বললাম, ওর চোখে মুখে আমি দেখতে পাচ্ছিলাম ওর উত্তরটা। কিন্তু আমি ওকে ছাড়বো না, আমার ওর মুখ থেকে উত্তরটা শুনতেই হবে। আর তাই এখন আমি ওর বাসার গেটের সামনে দাঁড়িয়ে। হ্যালো কিউটি পাই, তোমার নাম কি? যারা আছে যারা দেখে দেওয়া যাবে? আচ্ছা আমি দেখছি, তুমি যাও তো হোমওয়ার্কটা শেষ করো তো মা, আমি আসছি। বাসা পর্যন্ত চলে এসছো? আম্মু? হ্যাঁ আম্মু। মানে ও তোমাকে আম্মু ডাকলো? হ্যাঁ আমাকে আম্মু ডেকেছে। ও তোমার কি হয়? আম্মু যেহেতু ডেকেছে তো আম্মুই হই। মানে ও তোমার বাচ্চা? হ্যাঁ ও আমার বাচ্চা। তো মানে সিরিয়াসলি, ও তোমার বেবি আর তুমি ওর আম্মু? সিরিয়াসলি, ও আমার বেবি, আমি ওর আম্মু। তাহলে ওর আব্বু কোথায়? ওর বাবা নেই,
ওর বাবা আমি, ওর মাও আমি। মানে যেটা শুনেছো সেটাই এক বাক্যে বলেছি, ওর বাবা নেই, ওর বাবা আমি, ওর মাও আমি। বুঝতে পেরেছো? তো এখন মাহবুব, এমন কিছুর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করুন, জীবনের প্রথমবার নিজের ইগো, নিজের পার্সোনালিটি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা মেয়েকে আমি রীতিমতো চেজ করেছি জাস্ট একটা বার আই লাভ ইউ টু শোনার জন্য। আর এখন আমি দেখছি সে মেয়েটা বিবাহিতা। স্যার, আমার সাথে এমন কেন করলো, এমন করতে পারলো? আমার পক্ষেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। ওয়েডিং করতে পারবেন না মানে কি ভাই? এভাবেই আমি ওকে অ্যাভয়েড করতে শুরু করলাম। এছাড়া তো আমার কাছে আর কোনো অপশন নেই। তারপর আমি ওকে সব জায়গা থেকে ব্লক করা শুরু করলাম, যেন ও কোনোভাবেই আমাকে রিচ করতে না পারে। প্রথমে ফেসবুকে, তারপর ওর নাম্বার ব্লক করলাম। এতক্ষণ আমি যে গল্পটা বলছিলাম সেই গল্পটা সূত্র ধরেই আজ আমি এখানে দাঁড়িয়ে। জারার সাথে কোনো ধরনের কন্ট্যাক্টে এক মাস হতে চলল, কিন্তু কোনোভাবেই ও আমার মাথা থেকে ইরিজ হচ্ছে না। ও পুরোপুরিভাবে আমার মাথার মধ্যে চেপে বসে আছে। সত্যিকারের ভালোবাসা মনে হয় একই বলে, যেটা হাজার চাইলেও ভুলে থাকা যায় না। অনেক অ্যাভয়েড করেছি কিন্তু ওকে ভুলতে পারিনি। মাঝে মধ্যে ওকে ফেসবুকে আনব্লক করে ওর প্রোফাইল চেক করি, ওর আপডেট রাখার ট্রাই করি, কিন্তু লাস্ট 15 দিন ধরে ও অফলাইন হয়ে আছে, কোনো আপডেট পাচ্ছি না ওর। এখন ফিল করছি ওকে আমি কতটা মিস করছি, আর এটাও বুঝতে পারছি আমি কতটা বোকামি করেছি। এখন এই কয়দিন আমার মধ্যে একটা রিয়েলাইজেশন চলে এসেছে যে আমি জারাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, আর সবচেয়ে বড় কথা জারা একজন সিং, আর আমি এই মেন্টাল ব্যারিয়ারটা ভাঙতে পারলাম না, ওকে আমি ভালোবাসি। জারা প্লিজ, আমাকে জাস্ট একটু সময় দাও, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি অনেকদিন ধরে তোমার কথাগুলো বলতে চাচ্ছি। আপনার সাথে আমার কোনো কথা নেই। জারা প্লিজ, জাস্ট 5 মিনিট প্লিজ। আচ্ছা বলুন। আই এম রিয়েলি সরি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তো। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি যেভাবেই আছো, যেভাবে আমি সেভাবেই তোমাকে মেনে নিয়েছি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি আমি অ্যাডমিট করছি যে ওই দিন আমি রেডি ছিলাম না এরকম কিছুর জন্য। আসলে আমি সত্যি রেডি ছিলাম না, আমি আমি স্বীকার করতেছি। সত্যি আমি তোমার কাছে মাফ চাচ্ছি। প্লিজ প্লিজ কাম ব্যাক। দেখুন ইশতিয়াক মাহবুব, আমি আপনাকে কিছুই বলিনি, আর আপনি কিছু শোনার প্রয়োজন মনে করেননি, আমাকে কোনো সুযোগ দেননি, তাই আজকে আমি আপনাকে সুযোগ দিতে চাচ্ছি না। ভালো থাকবেন প্লিজ। খুব স্বাভাবিক,
ও আমাকে যে রিয়াকশনটা দিল এটা খুবই স্বাভাবিক। ঠিকই তো, আমি ওকে কোনো কথা বলার সুযোগই তো দেইনি, হয়তো ওর কিছু বলার ছিল। কিন্তু ওই যে সারাকে আমার চাই চাই, সুতরাং এখন সলিউশনে আসতে হলে করতে হবে অন্যরকম কিছু। কোথায় নিয়ে যাচ্ছ মা? আরে আইতে চলেই না। কোথায় আমার চোখ খুল, আমার চোখ খুল, চোখ খুলবো। হ্যাঁ খুলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা এত সুন্দর করে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আমু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনেক 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 খুশি হয়েছি। এত কিছু প্ল্যান তো আমরা করিনি আম্মু। তাহলে কে করেছে? একবার তো বলেছি কোনো লাভ নেই। আই মাস্ট সে খুব ভালো প্ল্যান করেছো, বাট এর মানে এই না যে সব ঠিকঠাক হয়ে যাবে। আমি তোমাকে মাফ করতে পারবো না। আসো মা। আম্মু, আম্মু প্লিজ তুমি আঙ্কেলকে মাফ করে দাও আম্মু, প্লিজ। মা তুমি ওদের সাথে জয়েন কর, আমি আসছি। হ্যাঁ যাও, এটা নিয়ে যাও। তুমি খুব ভালো করে জানো আমার দুর্বলতা কোথায়। তুমি ওকে এই লাইনটা শিখিয়ে দিয়েছো, তাই না? তুমি কি জানো তুমি একটা ইডিয়েট? জানি। তুমি কি জানো তুমি অনেক বড় একটা সেলফিশ? তুমি কি জানো তুমি যে পার্সোনালিটি শো করো সবার সামনে আসলে তোমার পার্সোনালিটি এরকম না? তাও জানি। তুমি যে এত কিছু প্ল্যান করেছো ওকে নিয়ে ওদের সাথে, কাউকে কি একবারও জিজ্ঞেস করেছো যে ওর আসল বাবা মা কে? মানে ওর বয়স যখন 6 মাস তখন ওর বাবা মা, মানে আমার দুলাভাই আর বড় বোন, ওরা মারা যায় রোড অ্যাক্সিডেন্ট। আমি ওকে বড় করছি, ও আমাকে আম্মু বলে থাকে, আর আমি চাই ওর আম্মু করতে। আমি কি বাবা হতে পারি? তুমি কি জানো তুমি একটা বোকা? তুমি সুইট মানুষ, এটা কি তুমি জানো? এটা জানি না। তুমি কি আমার গল্প হবে? না, রাস্তা না। I love you too.